हेलो फ्रेंड्स कैमन आज सबाई आशा करी तुम्हारा सबाई खूब भलो सुस्थ आज तो आज के भिडियो में रिव्यू करब मोतीचूर चकनाचूर सिनेमा 2019 साल नवेम्बर मासे रिलीज कर सिनेमाटा किन्तु एखन नेटफ्लिक्से अवेलेबल आछे आई थिंक तुम्हारा मध्य थेके अनेके देखोनी आमी निजेई देखिनी ठीक आछे तो मोतीचूर चकनाचूर सिनेमाटा गतकाल राते देखलाम तो देखार पर सिनेमाटा केमन लागलो कोथाय भलो लागलो कोथाय खराब लागलो सेटाई डिटेल्स ए भिडियोते बोलते एसेछि भिडियोटा शेष अब्दि अवश्य देखो तो मोतीचूर चकनाचूर डायरेक्टेड बाई देवमित्र बिस्वाल तार एटा डेब्यू सिनेमा রাইটিংও তার নিজের মানে গল্পটা তিনি নিজেই লিখেছেন এবং এখানে মেইন লিড পেয়ার হিসেবে আমরা একটা আনইউজুয়াল স্টার কাস্ট দেখতে পাচ্ছি নওয়াজউদ্দিন সিদ্দিকী তার অপোজিটে সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি এবং আদার তো সাপোর্টিং স্টার কাস্ট ছিলই তো মেইন গল্প যদি আমাকে বলতে হয় এই গল্পটা আথিয়া শেট্টি মানে অ্যানিকে ঘিরে অ্যানির কাছে প্রচুর প্রপোজাল আসে ছেলের কিন্তু সে সবগুলোকে রিজেক্ট করে দেয় কারণ তার ইচ্ছে তার যার সাথে বিয়ে হবে সে বিয়ে করে তাকে বিদেশি নিয়ে যাবে মানে বিদেশে যাওয়ার একটা ফ্যাসিনেশন তার মধ্যে আছে তো এই কারণে সে একের পর এক ছেলেকে রিজেক্ট করে তো ফাইনালি তার পাশের বাড়িতে নওয়াজউদ্দিন সিদ্দিকী যার নাম পুষ্পিন্দর সে দুবাই থেকে আসে তো মানে অন্য একজনের বুদ্ধিতে অ্যানি মানে আথিয়া শেট্টি পুষ্পিন্দরকে ফাঁসায় প্রেমের নাটক করে এবং বলে যে তাকে ভালোবাসে বিয়ে করতে চায় কারণ ব্যাক অফ দ্য মাইন্ড তার চলছিল যে বিয়ের পর তো দুবাই যাচ্ছে তো এইভাবে তারা হঠাৎ করে বিয়েও করে নেয় কিন্তু বিয়ের পরবর্তীতে সে জানতে পারে যে তার অ্যাকচুয়ালি দুবাইতে চাকরি নেই তার চাকরিটা চলে গেছে এর পরবর্তীতে ঘটনা মানে কিভাবে কোন দিকে এগোবে তাদের মধ্যে কি মানে ঝগড়াঝাটি তো শুরু হয়ে যায় সেটা কি মিল হবে কি হবে না হলেও কিভাবে হবে আদৌ কি অ্যানি যেতে পারবে কি না বিদেশ সেটা নিয়ে বাকি গল্প পুরোটা আর ডিটেলসে বললাম না তাহলে তো দেখার ইন্টারেস্টই থাকবে না তো মেইন এখানে যেটা পজিটিভ পয়েন্ট আছে সেটা হচ্ছে পারফরমেন্স কারণ এখানে পুষ্পিন্দর এবং অ্যানি মানে নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং আথিয়া শেট্টির মধ্যে কেমিস্ট্রিটা সেই কেমিস্ট্রিটা আমার খুব ভালো লেগেছে সত্যি দুজনের পারফরমেন্স অসাধারণ এবং বাদ বাকি যে সাপোর্টিং স্টার কাস্ট ছিল পুষ্পিন্দরের ভাই বলো ওইদিকে অ্যানির যে মাসি এরকম ছোটোখাটো যে ক্যারেক্টারগুলো ছিল দুটো ফ্যামিলি নিয়ে গল্প পাশাপাশি বাড়ি তো ফ্যামিলি মেম্বারদের পারফরমেন্স আমার সত্যি খুব ভালো লেগেছে তো এটা ছিল ফার্স্ট পজিটিভ পয়েন্ট সেকেন্ড যে পজিটিভ পয়েন্ট যে সেটা সিনেমাটাকে একটা খুব লাইট হার্টেড বানানো হয়েছে লাইট হার্টেড মানে তুমি অত যে অনেক কিছু ভাবনা চিন্তা করে দেখতে হবে সিনেমাটা এই জায়গাটা বুঝতে পারছি না ওই জায়গাটা বুঝতে পারছি না তা কিন্তু না মানে তুমি একটা অবসর সময় বের করেছো একটা ভালো কিছু এনজয় করতে চাও সেরকম ভেবে এই সিনেমাটা বানানো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে এবং কনসেপ্ট যে ডাউরি দেওয়ার কনসেপ্ট বা কিছু কিছু মেয়ে আছে যারা এরকম বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে এই যে সাবজেক্টগুলো যেগুলো খুবই রিলেটিভ এখনকার সময় তো আরও বেশি রিলেটিভ সেই সাবজেক্টগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই টাকাটা আমার খুব ভালো লেগেছে তারপরে পজিটিভ পয়েন্ট যদি আমাকে বলতে হয় ব্যাকগ্রাউন্ড স্কোর এবং মিউজিক আহামরি খুব না স্টিল সিচুয়েশনের সাথে গানগুলো গানের লিরিক্সগুলো খুব ভালো যাচ্ছিলো ইনফ্যাক্ট গানের মিউজিকগুলো খুব শ্রুতিমধুর মানে একটা লাইট হার্টেড সিনেমাতে যেরকম গান থাকা দরকার সেরকমই গানগুলো পেলাম শুনে বেশ মজা পাওয়া যাচ্ছে লিরিক্সগুলো প্রচণ্ড মিনিংফুল অ্যাকচুয়ালি গানের তারপরে পজিটিভ দিক যদি আমাকে বলতে হয় সিনেমাটার লেন্থ মানে আড়াই ঘন্টা পৌনে তিন ঘন্টা এরকম রাখা হয়নি দু ঘন্টার কাছাকাছি রাখা হয়েছে এবং এই ধরনের সিনেমাগুলোকে বেকার টেনে তো আর লাভ হয় না এগুলো মানে যে গল্প তুমি দেখাতে এসছো সেই গল্পটা দেখাও বেরিয়ে যাও ব্যাস তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে এদিক ওদিককার ঘটনা কিছু আর ঢোকায়নি একদম যে দুটো তিনটে টপিকে মেইন ফোকাস করা ছিল সেগুলোতে ফোকাস করে সিনেমাটা শেষ হয়েছে এইবার পজিটিভ দিক তো এগুলো ছিল এবার নেগেটিভ দিক কি সিনেমায় কিছু নেই নেগেটিভ দিক অবশ্যই আছে এবং সেটা কিছু কিছু জায়গায় খুব প্রমিনেন্ট সেটা হচ্ছে যে রাইটিংটা স্ক্রিপ্টিংটা মানে অত জমে নেই এত সুন্দর সুন্দর সাবজেক্ট থাকা সত্ত্বেও এত ভালো ভালো পারফর্মার থাকা সত্ত্বেও সিনেমাটা কিন্তু বক্স অফিস হিসেবে সফলতা পায়নি এবং অনেকেই নেগেটিভ রিভিউ করেছে তার কারণ হলো গল্প কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছিলো এগোচ্ছিল না ঠিক আছে আমরা তো মানে বুঝতে পারছি গল্প কি শুরু থেকেই বুঝতে পারছি কী গল্প মেন ফান্ডা কি সিনেমার কিন্তু বারবার সেই জিনিসটা রিপিট করা কোথাও গিয়ে দর্শক আর কি বোর হয়ে যাবে যে মানে গল্প এগোচ্ছে না কেন মানে আরও ছোটো করা যেত সিনেমাটাকে এমনিতে বলছি দু ঘন্টা সিনেমা ছোটো সিনেমা কিন্তু সিনেমাটা আরও ছোটো করা যেত কারণ মানে একই জিনিস রিপিট হচ্ছিলো আমার যেরকম দেখে তো আমার মজা লেগেছে যে জিনিসগুলো রিপিট হচ্ছিলো স্টিল ওই জিনিসগুলো রিপিট না করলেও হতো কারণ দর্শক ততক্ষণে বুঝে গেছে যে অ্যাকচুয়ালি দুজনের মাথার ভেতর দিয়ে কী চলছে তো সেই জিনিসগুলোকে বারবার এটা দিয়েও দেখানো ওটা দিয়েও দেখানো মেইন জিনিসটা এক কিন্তু এই সিকোয়েন্স দিয়ে দেখাচ্ছি ওই জিনিসটা আবার নেক্সট আর একটা সিকোয়েন্স ওই জিনিসটা তারপরে একটা সিকোয়েন্স এই জিনিসটা এই জায়গাগুলো ভালো লাগেনি এবং কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে
নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং আথিয়া শেট্টি, এই কাপলটার অ্যাকচুয়ালি নওয়াজুদ্দিন সিদ্দিকীর কথা আমি মেনলি বলবো, তার মধ্যে যে অ্যাক্টিং ট্যালেন্ট আছে ভরে ভরে, এই ধরনের স্ক্রিপ্টে কিন্তু যেরকম রাজকুমার রা হলে আরও ফাটিয়ে দিত, ঠিক আছে। নওয়াজুদ্দিন সিদ্দিকী যথেষ্ট ভালো করেছে, কিন্তু আমার কোথাও কি মনে হচ্ছে যে ডিরেক্টর কিছু কিছু জায়গায় ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে এরকমভাবে রেখে দিয়েছে। নো ডাউট পারফরমেন্স খুব ভালো মানে, কিন্তু হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু আমি দেখে বুঝছিলাম ওই জায়গাটা যে নওয়াজুদ্দিন সিদ্দিকী তো এই জায়গাটায় আগুন লাগিয়ে দিতে পারতো স্ক্রিনে, ঠিক আছে। অ্যাকচুয়ালি অনেক সময় হয় যে স্ক্রিপ্ট ডায়লগ এগুলো যদি ক্রিস্প ক্লিয়ার না হয় সেক্ষেত্রে পারফর্মাররা একটু আন্ডার পারফর্ম করে বেরিয়ে যায় আর কি, যে দর্শক খারাপ অ্যাটলিস্ট বলতে পারবে না আমার পারফরমেন্স নেই, কিন্তু সে যে স্ক্রিনে আগুন লাগিয়ে দেওয়ার ব্যাপারটা সেই জায়গাটা কিছু কিছু জায়গায় মিসিং ছিল বিকজ অফ দ্য স্টোরি টেলিং, স্টোরি লাইন, স্ক্রিপ্টিং কিছু কিছু জায়গায়। ওভারঅল এমনি একবার দেখার মতন সিনেমা, তোমরা যারা দেখোনি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে অবশ্যই দেখো, এবং তোমরা যারা দেখে নিয়েছো নিচে কমেন্ট সেকশনে লিখে জানো যে তোমাদের কার কেমন লাগলো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না, এবং তোমরা যা যারা এখন রিয়েক্ট ফ্যামিলির সদস্য টিনি নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, এবং সাথে দাম দুপুরে সদস্য যাও, আমি চলো মজা হয় আড্ডা হয় এবার কিচ্ছু না, ঠিক আছে। বন্ধুরা ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।